সুন্নি ভাইরা সময়ের আসলে ইচ্ছা কথা বলা কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা আছে। আমি আপনাদের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমার পিছু টান আছে, এই জন্য আমি পারি না। তারপর একটু কথা বলবো। কয়েকটা বই আছে সুন্নিয়তের স্বার্থে আমি লেখালেখি করি। এই ওয়াজ মাহফিলের পাশাপাশি তিরিশ পারা কোরআনের তাফসির লিখেছি, অনেকগুলি মেশকাত শরীফের তাখরিজ এবং মুসনাদ মেশকাত, মেশকাতের হাদিস তো সনদ নাই, প্রতিটা হাদিসের সনদ যোগ করতেছি এবং এগুলি কোন কোন কিতাবে তাখরিজ করতেছি এবং এটা তাহকিক করতেছি। এই হাদিসের সনদের মান কি, মুহাদ্দিসিন আইমা কেরাম কি বলছে, মুসনাদ মেশকাত মা তাহকিক, এই কিতাবটাও লিখতেছি। এছাড়া আরো অনেকগুলি আকিদার কিতাব, আকিদার সম্পর্ক সুন্নি আকিদার সম্পর্কিত অনেকগুলি কিতাব, নামাজের কিতাব, রোজার কিতাব, বিভিন্ন মাসালার কিতাবগুলি লিখতেছি। এখানে একটা বই আছে নবীজির এলমে গায়েব ও হাজির নাজির, এই বিষয়টা আমার মনে হয় আপনাদের সকলে সকলে জানা থাকা দরকার। বাতেলরা নবীর এলমে গায়েব মানে না, নবীজির আল্লাহ প্রদত্ত হাজির নাজির মানে না বাতেলরা, তাদের জবাব দিতে গিয়ে অথবা নিজেদের ইমান চাঙ্গা রাখতে গিয়ে ওই বইটা পড়তে দরকার। এই বইটা নিয়ে আসতেছে, সংগ্রহ করে রাখবেন। মা বাপ মারা গেলে যে চল্লিশা জিয়াফত করা হয়, চল্লিশা জিয়াফত ইসালে সওয়াব এবং জিয়াফত ইসালে সওয়াব দুয়ার মাহফিল যেটা আমরা করি, এটার পক্ষে বইটা লিখেছি। আপনারা এটা সংগ্রহ করে নেবেন, এটা আশি টাকা, এই বইটা সংগ্রহ করে নেবেন, অনেকের কাজে লাগবে। অনেক বাতেল রাই এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছে, এই বইটা বের হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক বাতেল রা এখন ইয়ে হয়েছে, আগের মতো ভালাভালি করে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমাদের ধরা লাগে, একটা ভিডিও দেখলাম জনৈক এক মাস্তান মোল্লা, সে এটাকে হারাম বলতেছে, তখন একজন সাধারণ মানুষ উনি স্টেজে দাঁড়ায় বলতেছে আলাউদ্দিন জাহাদি হাদিস থেকে দলিল দিছে এটা জায়েজ, আপনি বলতেছেন না জায়েজ, আপনার কথাই তো না জায়েজ হবে না, আলাউদ্দিন জাহাদি হাদিস কইছে, লগে লগে ধরতেছে এই যে কিতাব এগুলির এফেক্ট পড়তেছে। বাতেলরা আপনারা যদি সবাই দায়িত্বশীল হন বাংলাদেশে মুসলিম বাহিনী তেমন কোনো প্রভাব করতে পারবে, এই বইটাও রাখবেন। আরো কিছু বই আছে মিলাদ ক্যাম্পের পক্ষে, একটা বই আছে আরেকটা আছে নবীজি নূরের তৈরি, এই ব্যাপারে এই পক্ষে কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা, এরকম বেশি কোনো একেবারে চাপ নয়, আপনার ইচ্ছা করলে রাখতে পারবেন। বইগুলো নিয়ে আসতেছে, সংগ্রহ করে রাখেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আমার আলোচনা শেষ কথা হলো হাসরের ময়দানে দয়াল নবীজিকে যখন আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার উম্মতকে আপনি সুপারিশ করেন, যতক্ষণ না আপনি খুশি না হন ওই কথাটা শুনেই আমার নবী সবচেয়ে বেশি খুশি হবে। নবীজি যখন আল্লাহ তাআলাকে খুশি করে ফেলবেন, নবীজি বলবেন আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত সুপারিশ করেন, তখন অন্যান্য নবীরাও শাফাত করবে, সোহাদাই কেরাম শাফাত করবে, ওলামাই কেরাম শাফাত করবে, হাফিজে কুরআন শাফাত করবে, অনেক নেক বান্দারা শাফাত করবে। এই শাফাতের যে একটা পর্ব শুরু হয়ে যাবে, ওই পর্বটা হলো শেষের দিকে, প্রথম দিকে না, প্রথম দিকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর কাফার হবে। একটা আয়াত সূরা মরিয়মের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, কেউ শাফাতের মালিক নয়, লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাতের মালিক নয় গো, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, যারা রহমানের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ আল্লাহর সাথে যার প্রেমের ডোরি আছে তারা ব্যতীত, অর্থাৎ আল্লাহর সাথে যার ভালো সম্পর্ক অঙ্গীকার আমার আল্লাহর সাথে রয়েছে, আমার আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক তারা হাশরের ময়দানে শাফাত করবে, এছাড়া আর কেউ শাফাত করতে পারবে না। মূল বিষয়টা হলো ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা, ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা শাফাআ ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ ব্যতীত মূর্তি অন্য কোন মূর্তির ইবাদত করে, ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে, ইয়াহিয়া আলাইহিস সালাম বা হুযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, ফেরেশতাদের আল্লাহর কন্যা মনে করে,
করে এই ধর্মের বিশ্বাস যারা রাখে আল্লাহ বলে এই কাফের এবং মুশরিকরা কেউ সুপারিশ করতে পারবে না তবে ইল্লা মান শাহিদা বিল হককে যারা সত্যকে সাক্ষ্য দেয় যারা আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেয় যারা নবীকে নবী বলে সাক্ষ্য দেয় ঈমানের প্রতিটা বিষয় যারা সাক্ষ্য দেয় মানে তারা হাসরের ময়দানে সুপারিশ করবে সুবহানাল্লাহ এই হিসাবে সবার ঊর্ধ্বে আমার দয়াল নবী সবার ঊর্ধ্বে কে দয়াল নবীজি আমরা নবীর শাফাত চাই নবীর শাফাত চাই আমরা তাহলে শেষ কথা পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবেন না নামাজ ছাড়া কোনো তরিকা নাই কোন পীর সাহেব যদি বলে নামাজ লাগবে না সেই পীর নিঃসন্দেহে বন্ধ ঠিক এরকম পীর সাধারণত আমার নজরে পড়ে না যেগুলি আছে এগুলো পীর না এগুলো আসলে মূলতই বন্ধ এরা পীরই না আমরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ব ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন বাচ্চারা মসজিদকে দৌড়াদৌড়ি করলেও করুক এরগুলি যদি আপনারা অবহেলা করে মসজিদ থেকে বাচ্চাদের তাড়ায় দেন তখন তারা খেলাধুলা করবে না হয় দুনিয়ার কোনো না কোনো কাজে থাকবে মসজিদকে ভয় পেয়ে আপনার ধমকের ভয়ে তারা মসজিদে যাবে না বাচ্চাদের মসজিদমুখী করুক করেন এরা দৌড়াদৌড়ি করুক একদিন না একদিন তারা কন্ট্রোলে চলে আসবে তারা মসজিদকে ভালোবাসবে মসজিদকে যারা ভালোবাসে তারা নামাজি হয় ঠিক আছে ঠিক ভাই যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিশুকালে নবীজি যখন সেজদা দিতেন দয়াল নবীজি এই সেজদারত অবস্থায় পিঠ মুবারকের উপর এটা বসে থাকতেন যতক্ষণ ইমাম হুসাইন পিঠ মুবারকের উপর থেকে না নামতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সেজদা থেকে মাথা উঠাইতেন না সেখানে যেখানে দয়াল নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই ধরনের সেক্রিফাইস করেছেন আপনাকে এটা শিক্ষা দিয়েছেন আমাকে শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে নামাজে নিতে হবে তাদেরকে বুঝাবেন দুষ্টামি করো না এইভাবে দাঁড়াইতে হবে এইভাবে মুনাজাত করতে হবে এইভাবে রুকু করতে হবে শিক্ষা দেন আরে বাবা কিছু জানে না আমার ছোট ছেলে আমার সাথে দাঁড়ায় নামাজ পড়ে আমি রুকু করলে রুকু করে আমি সেজদা দিলে আমার সাথে সেজদা দেয় এইভাবেই তো নামাজ মানুষ শিখে আপনি তাড়ায় দিবেন কেন তাড়ায় দিবেন না বাচ্চাদেরকে নামাজই করুন নামাজি করবেন মসজিদমুখী করবেন আল্লাহ তৌফিক দেন বলেন আমিন সময় থাকলে আমি আরো কিছু কথা বলতাম কিন্তু সময় আমার একেবারে নাকের ডগায় চলে আসছে ওখানে সাড়ে দশটা এক ধরনের কথা এমনিতে দেরি হয়ে গেছে আমি আবার ওয়াদা রক্ষা করে চলার চেষ্টা করি তা আমি আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার হয়তো আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ সবাই মিলে মিশে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এই আহ্বান রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু